গ্রিন নিউজ সঠিক খবর সবসময় স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে টোটো এবং ভ্যান চালকদের গণ্ডগোল এলাকায় উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথরপদিমা ব্লকে লক্ষ্মীপুর খেয়াঘাটে দক্ষিণ মহেন্দ্রপুর ভ্যান এবং টোটো চালকদের মধ্যে ধুমধুমাকা কাণ্ড এলাকায় উত্তেজনা ব্যাপক গণ্ডগোলের শুরু হয়েছে বলে খবর স্থায়ী সূত্রে জানা যায় দক্ষিণ খেয়াঘাট থেকে রামগঙ্গা পর্যন্ত দৃষ্টি ভ্যান করে আজ সকালে হঠাৎ দেখা যায় প্রায় সত্তরটি টোটো এই এলাকায় দখল নেওয়ার জন্য উপস্থিত হয় এই খবর পেয়ে ভ্যান চালকের বিভিন্ন পরিবারের লোকজন মহিলারা সেই স্থানে উপস্থিত হয় উভয় পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায় খবর দেওয়া হয়েছে প্রশাসনকে প্রশাসন নির্দেশে ইতিমধ্যে এই এলাকায় টোটো এবং ভ্যান চালানো বন্ধ রাখা হয়েছে টোটো চালকদের অভিযোগ পঞ্চায়েত সমিতির নির্দেশে তারা এই টোটো নিয়ে এসেছেন এলাকায় ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ছুটির দিন কিংবা অবসর সময় বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোন প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকা রিসোর্টে মৌসুমী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকা বেলা রিসোর্ট এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এসি নন এসি রুম সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড চব্বিশ ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার এছাড়াও বিয়ে বাড়ি বিবাহ বার্ষিকী শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন বিশদে জানতে সরাসরি কল করুন নাইন

এই রাস্তাতে পঞ্চায়েত সমিতি প্রশাসন সবাই থেকে প্রধান প্রধান বিরোধীদের সবাই থেকে একটা সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত উনারা ওনারা মানে নিই কারামারেনি মানে ভ্যান আলাদা মানেনি যার ফলে প্রশাসনের মাধ্যমে আমরা এসছি লাইন দিতে প্রশাসন বলতে কাদের বলছে প্রশাসন বলতে পঞ্চায়েত সমিতি সব বিড সবাইকে নিয়ে কম বেশি সবাইকে নিয়ে সেই সিদ্ধান্তে আমরা এসছি লাইন দিতে টোটো আমরা বলছি ভ্যানও চলুক টোটোও চলুক হ্যাঁ আর আমাদের টোটো সংখ্যা হয়েছে পঁচানব্বই পিস এই যার ফলে প্রশাসনের সিদ্ধান্ত একটা ছিল যে রামগঙ্গা থেকে পশ্চিম রাস্তা টোটো চালাবে হ্যাঁ যার জন্য আমরা আজকে আমরা মারপিট করতে আসিনি আপনার নাম আমার নাম দুর্দান্ত প্রধান মধ্যে ভ্যান এবং টোটোর মধ্যে যে সমস্যা হয়েছিল তার বর্তমান কি সমাধান হলো টোটো ভ্যানকে নিয়ে বিশাল সমস্যা হয়েছিল আমরা এখানে দীর্ঘদিন ভ্যান চালাচ্ছি এখানে কোনো টোটো ছিল না সেই মাটির রাস্তা থেকে আমরা যাই যা রাস্তা খারাপ হোক না কেন পঞ্চায়েত সমিতিকে বলেও মাটি দেয় না পঞ্চায়েতকে বলেও মাটি দিচ্ছে না কাজ করছে না পঞ্চায়েতরা পঞ্চায়েত সমিতি বলে তোমাদের প্রয়োজনে তোমরা মাটি দিয়ে দাও তোমাদের প্রয়োজনে তোমরা রাস্তা সারাও প্রত্যেক সময় আমি আমার ছেলেদেরকে নিয়ে আমি এখানকার ভ্যান সেক্রেটারি কথা বলছি শিওরি পাল প্রত্যেক সময় আমি আমার ছেলেদেরকে নিয়ে রাস্তা সারাচ্ছি কোথায় গাড্ডা পূরণ করছি আমাদের আমরা সমস্ত কিছু আজকের প্রশাসন দায়িত্ব দিয়ে দিল যে এখানে টোটো ঢুকবে পঞ্চায়েত সমিতি বসে আলোচনা হলো টোটো ঢুকবে তাতে আমরা মানেনি চলে এসেছি আজকে জোর করে টোটো ঢুকিয়েছে আমরা তাতে ব্যারিগেট করেছি সমস্ত মহিলাদের নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে তাতে প্রশাসন বড়োবাবু বলেছে প্রশাসন দায়িত্ব যারা ছিল তাদেরকে পাঠিয়েছে যে এটা গণ্ডগোল না করে ভ্যান যেভাবে চলছে সেভাবে পরিষেবা দেয় তারা পরিষেবা দেও টোটোকে বেরিয়ে আসতে বলো থানাতে বসে কর্তৃপক্ষ থানা মানে কি বলে ভ্যান ইউনিয়নের থেকে চার পাঁচজন এবং টোটো ইউনিয়ন থেকে চার পাঁচজন গিয়ে বসে বড়বাবু ডেকেছে বড়বাবুর আসনে গিয়ে বসে ফসলা হবে কে চলবে কে চলবে না সেটা বড়বাবু বসে আলোচনা করে দেবে তারপরে এইভাবে চলবে আমরা এখন থানাতে যাচ্ছি আমাদের কর্তৃপক্ষকে নিয়ে আমার নাম শিওরি পালে সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন